আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে যে জমিটিতে আসছি এটা আসলে নিচু জমি। এটা উঁচু করে কিভাবে সিমের চাষ করেছে এই কৃষক, এটা আসলে অভিনব একটি পদ্ধতি। এটি দেখানোর জন্যই আসলে আপনাদের সাথে কথা বলা। আমরা যদি একটু লক্ষ্য করি যে এখান থেকে প্রায় 3 ফিট উঁচু হবে, মাটিগুলিকে উঁচু করে নিয়ে এখানে এই কাজগুলি করা হয়েছে। এটা আমরা ওই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে কেন এই পদ্ধতির অবলম্বন করা হয়েছে। যে আমরা যে দেখতেছি এটা আসলে সিমের জমি, এখানে মাচা করা হয়েছে। মাচা যে খুঁটিগুলি দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন, আর মাচা করা হয়েছে সুতার সাহায্যে মাচা করা হয়েছে। আর সিম গাছে ফুল চলে আসছে। আজকে ভাদ্র মাসের 4 তারিখ, আজকে ভাদ্র মাসের 4 তারিখ 2020 সাল, আমরা এখানে যে দাঁড়ায় আছি। আর এমনি হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ, আমরা কৃষকের সাথে কথা বলবো যে এখানে কৃষক ভাই আছে কি, কেন এই পদ্ধতি অবলম্বন করছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম ভাই? মতিউর রহমান। মতিউর রহমান, আচ্ছা, এইখানে যে জমিটা আছে এখানে কয় শতাংশ জমি? 18 শতাংশ জমি। এই 18 শতাংশ জমি আপনি সিম লাগাইছেন, তাই না? এই সিম রে আপনারা কি বলেন? সিমই বলেন। এই যে সিম গাছে ফুল আসছে, এটা কতদিন বয়স হয়েছে আজকে? এটা মনে হয় আষাঢ় মাসে লাগাইছি। আষাঢ় মাসে লাগাইছেন? হ্যাঁ। আর এখন হলো ভাদ্র মাস। হ্যাঁ। আষাঢ় মাসে কয় তারিখে লাগাইছেন? আষাঢ় মাসের 10 গেছে লাগাইছি। আষাঢ় মাসের 10 তারিখের দিকে লাগাইছেন, তার মানে আষাঢ়ের 10 হলে গিয়া শ্রাবণ ভাদ্র, তার মানে 2 মাস 1 মাস 23 দিন। হ্যাঁ, 1 মাস 23 দিনে ফুল চলে আসছে। এই যে একটা মাদা, এখানে যে আমরা এই যে মাদাটা দেখতেছি, এই মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব কত, কয় হাত আছে? এই মাথা থেকে এই মাথা তাতে 7.5 হাত। 7.5 হাত। আর এই মাথা থেকে ওই মাথা? 5 হাত। 5 হাত, তার মানে মাদা থেকে মাদার দূরত্ব হইলো 7.5 হাত, আর লাইন থেকে লাইনের দূরত্ব হইলো 5 হাত। 5 হাত। আচ্ছা, আপনি এই উঁচু কেন করছেন, এই যে ডিপ ডিপ করছেন, কারণটা কি? ডিপ করছি কারণ হইলো বর্ষাকালে পানি খায় না। বর্ষাকালে পানি খাওয়া ফেলা, এই জন্য? এই জমিটা নিচু? হ্যাঁ, নিচু। আচ্ছা, এখন এর মধ্যে সার কিভাবে দিলেন আপনি? সার কিছু তোলে ফেলা দিছি। তোলে ফেলা দিছেন? হ্যাঁ, মাটি। কতটুকু নিছে? প্রায় 1 ফুট নিছে। 1 ফুট নিছে সার দিছেন, সব ধরনের সার? হ্যাঁ। আর এই একটা মাদায় কয়টা করে গাছ আছে? 4-5টা গাছ আছে, তাই না? এখন আরেকটি বিষয়, এই যে মাদাটা, এই যে উঁচু করছেন, তাই না, এই উঁচু অংশটা পুরাটাতেই কি শুধু মাটি না অন্য কোনো কিছু আছে? পুরাটাই মাটি, অন্য কিছুই নাই, সব মাটি। এই 18 শতাংশ জমি এইভাবে ডিপ করতে, যে যেরকম মালা করছেন, উঁচা করছেন, এই উঁচা করতে আপনার কয়টা কামলা লাগছে? মানে কামলা মানে 4,000 টাকা খরচ হয়েছে আমার। কত? 4,000 টাকা। 4,000 টাকার কামলা খরচ হয়েছে। এটা বীজ লাগানোর কতদিন আগে আপনি এই প্রসেসটা করছেন? বীজ লাগানি মানে 10 দিন আগে। বীজ লাগানোর 10 দিন আগে আপনি এই প্রসেসটা করছেন। আচ্ছা, এখন যে আপনার এই সিম গাছ হচ্ছে, সিম হবে, সার দিতে হবে না? হ্যাঁ, সার দিতেছি। কিভাবে সার দিতেছেন, কিভাবে একটু দেখান দিই। সার অনেক গুঁড়া দিতেছি। কোন দিক দিয়া? হ্যাঁ, মুখ দিয়ে, সত্য মুখ দিয়ে, এই বাজার দিয়ে, এই বাজার দিয়ে। এই যে এই যে গাছের গুঁড়ার এই নিচে সাইড দিয়ে সার দেন নাকি? এতে কোনো সমস্যা হয় না? না না না, গাছের কোনো ক্ষতি হয় না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই না। এখানে গাছ আছে তাহলে 5টা? এইখান থেকে আপনার এই বছরই প্রথম না আর অন্য কোনো বছর? এরকম সিস্টেমে এই এই ক্ষেতেই করছিলেন না অন্য কোনো জমিতে? এই ক্ষেতেই করতেছে, যে 2 বছর ধরে এই ক্ষেতে করছি, আমি 1 বছর। আচ্ছা, গত বছর এই জমিতে কেমন বিক্রি হয়েছিল? গত বছর এই জমি নামে বলতে কইতাম না, আমার দুই বন্ধু গিয়ে হচ্ছে আছি, প্রায় 1,70,000 টাকা বেশি হচ্ছে। কত শতাংশ জমি থেকে? মানে 35 শতাংশ জমি থেকে সিম 1,70,000 টাকা বিক্রি করছেন। আচ্ছা, এই সিমের বীজ কি আপনারা নিজে রাখেন নাকি কিনে নিয়ে আসেন? না, আমি নিজে রাখি, বীজ রেখে দেন নিজেই। আর দুধ কিনে আনিতে ডেমান যাই ঝামেলা আছে? ও, নিজে রাখলে যাই ঝামেলা নাই? না। আরেকটি বিষয়, আপনার সর্বশেষ এই সব মিলে এই যে 1,70,000 টাকা বিক্রি করলেন, এমন খরচ হয়েছিল কেমন? কত মনে হয় অর্ধ অর্ধ হয়েছে, ওষুধ দিয়ে হারে কামড়া সামলা যা আছে যাবে তো অর্ধেক বাদ দিলাই। অর্ধেক থাকবো, তার মানে ধরেন আমরা ধরতে পারি যে 80,000 টাকার মতো খরচ সব মিলে, কামলা টামলা গাড়ি ভাড়া এই সেই সব মাছা টাছা সব মিলে। আচ্ছা, এই প্রথম এই যে সিস্টেমটা, এই পদ্ধতিটা শুরু করছে কে? প্রথম আন্দায় ভাই আছে, হি হেন
হেলা হেলা এক বছর করে বাদ দিছি বর্ষা খাইলছি বর্ষা খাইলছে দাদা বাদ আমি লইছি আমার তো মোটামুটি ভালোই আছে লাইন আমি ভালো লইছে হয়তো এটা মান খুটি আকস হচ্ছে বেশি টাকা খরচ করছেন বেশি আপনার দেখা দিয়ে এই যে আরো করছে এইদিকে এই যে এইদিকে যদি আমরা দেখি এইদিকে ওই একই পদ্ধতিতে করছে তাই না হ্যাঁ এইটা আমার ছোট ভাই ও আপনার ছোট ভাই করছে ওইটা এই যে এই পাশে এটা দেখা যাচ্ছে এটা আপনার ছোট ভাই হ্যাঁ এর আমরা দুই ভাই ও আমরা দুই ভাই আর কেউ না তো সর্বশেষ বিষয় হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আসলে মানুষকে জানানোর জন্য এইভাবে চাষ করলে কি লাভবান হবে এটা কয় মাস থাকবে সিম ধরা থেকে নিয়ে দুধু এটা না আধা কমে লাগে বেতন জানা আগুন মাস পর্যন্ত বেচা যাইব অগ্রহায়ণ মাস পর্যন্ত বেচা যাইব এটা আর কতদিন পরে এই যে সিমের যে ফুলগুলি হয়েছে এটা কতদিন পরে সিম হবে সিম হবে সর্বোচ্চ হনে মনে দু একটা ফোন খেয়ে থাকবো দু চার দিনের ভিতরে দু চার দিনের ভিতরে থাকবে এই মাত্র তো ফুল আসছে এই যে ফুল আসছে ফুল আসছে থাকবো ফুল আসছে এই ফুলগুলি কেবল আসছে এখানে এটা এই যে এটা মানে থাকতে আছে এই যে সিম বাইরে গেছে না এই যে হ্যাঁ এটা সিম বাইরে আছে এই যে দেখি একটু হ্যাঁ সিম এই যে সিম আসে গেছে তাহলে এটা কয়দিন পরে তাহলে শুরু হবে এইটা মনে হয় তো 15 দিন লাগবে এটা তুললে বেশ 15 দিন লাগবো তার মানে আমরা 50-55 দিনে মোটামুটি ফল আসে ফল বিক্রি শুরু হয় আচ্ছা তাহলে সর্বশেষ কথা হচ্ছে অন্যরা যদি এই পদ্ধতিতে চাষ করতে চায় অন্যরা যদি এই পদ্ধতিতে চাষ করতে চায় তাহলে কি লাভবান হবে লাভবান হবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আসলে এই মানুষের মাঝে কিছু কথা তুলে ধরলেন যেটা আসলে কৃষকরা উপকৃত হবে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম